পহেলা বৈশাখ, নতুন বছর 1430। আর এই নতুন বছর উপলক্ষে প্রত্যেকটি মন্দিরে উপচে পড়া ভিড়, সেটা কালীঘাট হোক, দক্ষিণেশ্বর হোক, কিংবা উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার অন্যতম জাগ্রত মন্দির ঠনঠনিয়া কালীবাড়িতে, যে মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস, আর যে মন্দিরে পদধূলি পড়েছিল শ্রীরামকৃষ্ণের। তিনি নিজে এই ঠনঠনিয়া কালীবাড়িতে মা সিদ্ধেশ্বরীর পুজো দিতে এসেছিলেন। ঠনঠনিয়া কালীবাড়িতে প্রচুর মানুষের ভিড় হয়েছে, একই সঙ্গে মায়ের পুজো চলছে, প্রত্যেকটি মানুষ আজকে পুজো দিতে আসছেন, আর আজকে নববর্ষ উপলক্ষে আরো উপচে পড়া ভিড়, তিল ধারণের জায়গা নেই বলতে। এই মুহূর্তে মায়ের পুজো চলছে, মা সিদ্ধেশ্বরী তাকে পুজো দিচ্ছেন, বহু দর্শনার্থী এসছে এই মুহূর্তে উত্তর কলকাতার অন্যতম জাগ্রত মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি, যেখানে প্রত্যেক দিন ভক্ত সমাগম হয় চোখে পড়ার মতো। ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। পয়লা বৈশাখ থেকে খুলে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য রাজভবনের ফটক দ্বার, আর রাজভবন হয়ে উঠল জনরাজভবন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়াম থেকে আসা বেশ কিছু পড়ুয়া, তারা এই মুহূর্তে জনরাজভবনের অংশ নিচ্ছে এবং তারা এই হেরিটেজ ওয়াক করবেন। আমরা যেই জায়গায় যেতে পারি না, সেই জায়গায় যাওয়ার জন্য সবারই একটা আলাদা কৌতূহল থাকে, কি আছে, কেন যাওয়া যায় না, কি বৃত্তান্ত, সেটা যে আমাদের পরিপূর্ণ হয়েছে, তো ভালো লাগছে বেশ। এতদিন পর্যন্ত রাজভবন নিয়ে একাধিক কৌতূহল ছিল, কি আছে, কেন রাজভবনে তারা আসবেন, কিন্তু সমস্ত কৌতূহলের শেষমেশ অবসান হতে চলছে। মূলত আজকে বেশ কয়েকজনকে অ্যালাউ করা হচ্ছে, এরপর আরও সাধারণের জন্য খুলে দেওয়া হবে। রাজভবন অনেক ইতিহাসের সাক্ষী, হেরিটেজ, অনেক তথ্য রয়েছে রাজভবনে, সেই সময়কার পরিকল্পনা রয়েছে রাজভবনে, এশিয়ার প্রথম লিফট রয়েছে, কামান রয়েছে, রাজভবন দেখার মতন একাধিক জায়গা রয়েছে, সবটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো, যার নাম দেওয়া হলো জনরাজভবন। ক্যামেরা দেবব্রত বসুর সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, রাজভবন। 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং সিবিআই তল্লাশি এখনো পর্যন্ত জারি রয়েছে। বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এখনো পর্যন্ত কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর আধিকারিকরা, যে পুকুরে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো, ইলেকট্রনিক্স বিভিন্ন গ্যাজেট গুলো সেগুলো এখানে রাখা হয়েছে এমনটাই কিন্তু অনুমান করেছিলেন সিবিআই আধিকারিকরা। এবং তারপরেই কিন্তু এখানে কার্যত পাম্প বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে পুকুর থেকে কিন্তু জল সরিয়ে দেওয়ার প্রক্রিয়া কিন্তু চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। এবং এখান থেকে যে সমস্ত ডিভাইস গুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু এই কেসে, অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি মামলা, যে কেসের তদন্তে এসে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন, 6টি ব্যাগ উদ্ধার করে সেই ব্যাগগুলোকে ভেতরে নিয়ে গিয়ে তারা তদন্ত করছেন। এবং ইতিমধ্যেই পুকুরে তল্লাশির পাশাপাশি বিভিন্ন জঙ্গল এবং স্থানীয় যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা যাচ্ছেন, তারা তল্লাশি চালাচ্ছেন।